রংপুরের দক্ষিণ খলেয়া চওড়া পাড়ার আমিনুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা। অভিযোগ গংরাচড়া মডেল থানায় এ কথা জানালেন আমিনুর রহমানের ছেলে আনিসুর রহমান। উনি আরো বলেন যে আমার বাবাকে নগদ বিকাশ রকেট লোডের জন্য ডিএসও অফিসারকে টাকা দেওয়ার জন্য পাগলা পীরে যেতে বলি সন্ধ্যা 7:30 মিনিটে। আমার বাবাকে নগদ বিকাশ রকেট 2,20,000 টাকা দিই, সেই টাকাটাও কেড়ে নিলেন সন্ত্রাসীরা। আমার বাবা এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। উনি আরো বলেন যে সন্ত্রাসীরা বাহিরের কেউই নয়, আমাদের গ্রামেরই বাসিন্দা সকলে। তাদের মধ্যে দেলোয়ার হোসেন, আহসান হাবিব, রায়হান, আরিফ হোসেন, নাইমুল ইসলাম, শাহিন, মমিনুর রহমান, আমিনুর রহমান এবং আরো অনেকে। আমার স্বামী বিকাশের ব্যবসা করে, 2,20,000 টাকা নিয়ে আসছে। ওইখানে এখন আপনি কি চাচ্ছেন? আমি সরকার আমি বিশ্বাস চাই। আপনি এখন বিচার চাচ্ছেন? আপনার নাম? আমার নাম আমিনুর রহমান। আচ্ছা, আপনার উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, আর এটা হওয়ার কারণটা কি আমি একটু জানতে চাচ্ছি। আমি গরিব মানুষ, ব্যবসা করি, খাই। আমার রকেট বিকাশের ব্যবসা আছে, না এটা ধরে দেওয়া আছি পাগলা দিন সাকিব মুরতা সন্ত্রাসী আমাকে বিধবল ভাবে মারধর করি। বাবা, আমার টাকা পয়সা সব পাকে নেই, আমাকে অজ্ঞান করি বাবা, কেনে না আমি তোমার কাছে ব্যবস্থা চাই বাবা, সাহায্য চাই। এই বিষয়টা কি কোন অভিযোগ করছেন থানায়? অভিযোগ করছেন? কোন থানায় অভিযোগ করছেন? গঙ্গাছড়া থানায় অভিযোগ করছেন। এখন আপনি কি চাচ্ছেন? যখন আসি ওই সময় আমাদের এলাকার লোক বলতেছে ওইদিকে যাইও না, গেলে তোকে ধরবে, মানে তোমাকে পিটাবে। যখন এই কথা বললাম না, কে পিটায়? ওখানে যে মারামারি হইলো তোর ভাই মা মৃত্যুর মুখে। আচ্ছা, আমি যখন আমার কিন্তু জানতো ভাই, আমি তখন আগায় আসি দেখি যে ভাই আসলে মৃত্যুর মুখে। তখন আমি আর ধৈর্য ধরতে পারি নাই, না পারি আবার বাড়ির যে অটো নিয়ে আসি, আমার ভাইকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে। সকল চা খাই দিয়েছি, হঠাৎ ওরা একটা 8-10 জন প্রায়, তারও বেশি হবে, লাঠি সোজা পাইপ নিয়ে আসিয়া ওটাকে ধরো। ধরা কমার মতো ওই ভাই কোনো বসেছিল, পান্না বসে মেজবাবু কোন মাসে দূর, এনে একজন মানে ওই ভাই দৌড়ে গেছে, এই ভাই আমাদের দৌড়ে গেছি হঠাৎ করে একটা আক্রমণ করে সেই ভাবে মাছ। আমরা 2-3 জন যে তাকে উদ্ধার করিয়া বাড়ি নিয়ে আসি, নিয়ে এসে পরে মেডিকেল নিয়ে যাই। প্রথম ওয়ার্ড নাটি ছুরি বললাম এসএস পাইপ এইগুলো দিয়ে যখন মারে, আমার ভাই তখন আমরা তো বাইরে গিয়ে চলে এসেছি, তুই আমরা অসহায় ছিলাম। এখন কি চাচ্ছেন আপনি? আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি সমাজের কাছে। 10-12 জন কে কে মারলো? সম্পূর্ণ দলটা জেলার পাও ভাই আর কি, নির্যাতন ভাবে মারলো।